সস্তায় বা কম দামে কোনো কিছু কিনতে চান তাহলে চলে আসুন মোহাম্মদপুর ক্যাম্পের বাজার। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আপনাদের, আমিও ভালো আছি। আজকে কোথায় গিয়েছিলাম জানেন? দুই ভাবিকে নিয়ে ক্যাম্পের বাজার, আমাদের এখানে নাম করা ক্যাম্পের বাজার। তো আগে অনেক কিছুই পাওয়া যেত, এখন একটু কম কম পাওয়া যায়, তবে এত সস্তা যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আমরা যখন বাজারে যাই, আগে ক্যাম্পের বাজারে একটু ঢু মারি, ঘুরে আসি আর কি। যাই হোক, এটা হলো আমার ছোট ছেলে, সে বাইরে থেকে আসতেছিল, আমাকে জিজ্ঞাসা করলো আম্মু কোথায় যাচ্ছ। তো আমি বললাম এই তো সামনে হাঁটতে যাচ্ছি, বের হয়ে মামার সাথে দেখা, ছোট মামার সাথে। এটা হলো আমার ছোট মামা। তো আমাদের বাসার কাছে এই যে আলামিনের ফুচকার দোকান, চটপটি, অনেক মজার চটপটি বানায়, তো আমরা মাঝে মধ্যে খাই। তবে আজকে আর খাবো না, কারণ বের হয়েছে অনেক দেরি করে, আর ছোট ভাবি বলেছে আমাদেরকে ঝালমুড়ি খাওয়াবে, তো ঝালমুড়ি খেয়েছিলাম। তাই তো হেঁটে হেঁটে যাচ্ছি, পাশে কিছু ছেলেরা শীতের আমেজ উপভোগ করছে, তারা ক্যারাম বোর্ড খেলছে, এটা একটু শুট করলাম, ভালো লাগলো। আর এই দুইটা হলো আমার ভাবি, একজন বড় ভাবি, একজন ছোট ভাবি, আর একজন ভাবি তো লন্ডন থাকে। তো দুই ভাবির সাথে অনেক দিন পর আমি আর কি বের হয়েছি। তিনজন কিন্তু খুব কম বের হওয়া পড়ে, এখন আর বের হওয়া পড়ে না, আম্মা যেহেতু অসুস্থ, তো একটু প্রয়োজনে নেমেছিলাম। তো আর এদিকে আসলে তো কিছু কিনবো না, এটা তো হয় না, ক্যাম্পের মাজার মানেই শপিং, কেনাকাটা। অনেক সস্তা সস্তা এই যে লেসগুলি অনেক সস্তায় কম দামে পাওয়া যায়, তো এখানে হলো ভ্যারাইটিস জিনিসপত্র পাবেন, তো সব ধরনের কাপড় আছে বা সব ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র আছে, বেশিরভাগ মহিলাদের কেনাকাটা। তো সস্তার একটি মার্কেট এটা হলো ক্যাম্পের বাজার। তো আপনারা চাইলে আসতে পারেন আমাদের এই ক্যাম্পের বাজারে, অনেক সস্তায় সস্তায় আপনারা কাপড় চোপড়, চাদর, পর্দা, বোরখা সব কিছুই পাবেন, গজ কাপড়, এই যে এখানে টুকরা কাপড় খুবই সস্তা, যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না, সব কিছুই পাবেন। তো যাই হোক, এ তো যাচ্ছি, আমার ভাবিরা ছিল দুই ভাবি, সাফি ছিল আর আলিফ ছিল। তো আলিফ তো আমার বড় ভাইয়ের মানে ছেলে, বড় ভাবির ছেলে আর কি, আর ছোট ভাবির ছেলের নাম হলো সাফি। তো দুনো ভাবিকে নিয়ে আমরা যাচ্ছি, তো বললাম না অনেকদিন পরে বের হয়েছি, তো তিনজনে খুব মজা করতে করতে এই দোকান সেই দোকান করতে করতে যাচ্ছি। তো আজকে কী কী কিনে নিয়ে আসলাম সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বাসায় এসে। তো রাস্তার মধ্যে ভিডিও করলে অনেকে তাকিয়ে থাকে, লজ্জা লাগে, মানে কেমন আনিজি লাগে। তো আমি ওখানে কেনাকাটা করেছি, অনেক কিছুই কিনেছি, আজকে অনেক কিছুই কিনে নিয়ে আসছি, কারণ অনেক সস্তায় পেয়েছি, তার জন্য কিনে নিয়ে আসলাম। তো এই তো এখানে যাচ্ছি, এটা একটা আঙ্কেলের দোকান, আর এখান থেকে আমরা সবসময় গজ কাপড় কিনি। তো আজকে কয়েকটা কাপড় পছন্দ হয়ে গেল, না কিনে পারলাম না, তো কিনেই নিলাম। তো কী কী শপিং করলাম অবশ্যই বাসায় যেয়ে দেখাবো আপনাদের সাথে। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অনুরোধ রইল ফুল ওয়াচ করবেন। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি, আমি সবসময় বলি, আর আমি কখনো মিথ্যা কথা বলি না, মিথ্যা কথা বলা আমি পছন্দও করি না। তো অনেকে হয়তো বা মনে করে যে আমি তাদের ভিডিও ফুল ওয়াচ করি না, কিন্তু আমি এমনও ভিডিও আছে 30 মিনিটের ভিডিও আমি দেখে তাদেরকে টাইমটা দিয়ে আসছি। কেন দিয়ে আসছি বিশ্বাস হয়তো বা করবে না, কিন্তু আমি দিয়ে আসছি। তো যাই হোক, আর যারা কম সময়ের ভিডিও দেন তাদের ভিডিও তো কথাই নেই, দেখতেও মজা লাগে, দেখেও ফেলি। তো যাই হোক, এটা বললাম এজন্যই যে কিছু কিছু আপুরা আছে যে তারা বিলিভ করে না ভিডিও যে ফুল ওয়াচ করি। যাই হোক, যার যার পার্সোনাল ব্যাপার। তো আমি শপিং করে কী কী নিয়ে এসেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আর আমার ভাবিরাও নিয়ে আসছে, তো ভাবিদেরগুলি আর আমি শেয়ার করলাম না, আমার মনে ছিল না আমি বাসায় চলে আসছি। তো এই দুইটা ড্রেসের কাপড় আমার আম্মার জন্য নিয়ে আসছি, আর দাম শুনলে অবাক হয়ে যাবেন, এখন যেহেতু গজ কাপড়ের দাম একটু বাড়তি, 80-90 টাকা, সেটা 2 হাত পানার, আর খুব পাতলা। আর এই গজ কাপড়গুলি নিয়ে আসছি আমি 120 টাকা গজের, 3.5 হাত পানা, অবাক হওয়ার মতো কথা না বলেন তো, আর সস্তা হয়েছে না? আর এই জর্জেট কাপড়গুলি, সেগুলির দাম শুনলে কি করবেন, এগুলিও সস্তা, 130 টাকা গজের, বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, 130 টাকা গজের কাপড়।
তো যাই হোক, আর এটা এটা ছিল, লালটা ছিল আমার ডাইনিং টেবিলের কাভার বানাবো। তো আমার কেন জানি ডাইনিং টেবিল, বাহিরে গেলেই ডাইনিং টেবিলের কাভারের জন্য কাপড় খুঁজি, খুব ভালো লাগে। কারণ আমার টেবিলটা অনেক দিন হয়ে গেছে, এই এমনিতে বিশালে ভালো লাগে না, তার জন্য ডাইনিং টেবিলের চেয়ার আর কাভার নিয়ে আসলাম, ভালো লাগলো। এটাও কিন্তু সস্তা, এটা নিয়েছে 650 টাকা, পুরা গজ, 6 গজ কাপড়ের দাম। তো 50 টাকা জোড়াজুড়ি করাতে তাকে আমি 50 টাকা বেশি দিয়েছি। যাই হোক, আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে, মনে হচ্ছে আমি অনেক জিতেছি কাপড়গুলি কিনে, অবশ্যই জিতেছি। আপনারা মার্কেটে যান, দাম যাচাই করেন, দেখেন কত দাম চায়। এটা কিন্তু সিল্কের কাপড়, অনেক সুন্দর। আমার বড় ভাবি, ছোট ভাবি, আমি, হাবিবা মানে আমার বড় ভাইয়ের মেয়ে, চারজনে মিলে আমরা এই কাপড়টা নিয়েছি। আর আম্মার জন্য 2টা জামার কাপড় নিলাম, এই 2টা বাসার পরানোর জন্য আম্মাকে বানায় দিব, সুতি কটন, একদম কটন। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই শপিংগুলি অবশ্যই কমেন্ট করে জানাবেন, সস্তার কিন্তু শপিং। তো এই এতগুলি কাপড় খুবই কম দামে আমি কিনতে পেরেছি, যেটা আমি মার্কেটে গেলে পাবো না। তো আমাদের এই ক্যাম্পের বাজারে অনেক সস্তা সস্তা অনেক কিছু পাওয়া যায়, আপনারা চাইলে ঘুরে যেতে পারেন আমাদের এই ক্যাম্পের বাজারে। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা আমার আশেপাশে থাকেন মোহাম্মদপুরে, তারা আসলে দেখে কিছু নিতে পারবেন আমি মনে করি। তো যাই হোক, আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই 20 টাকার বক্স তো সব জায়গায় পাওয়া যায়, তাই না? তো অনেক কথাই বলে ফেলেছি, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আবারও বলছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ফুল ভিডিও দেখবেন অ্যাড সহকারে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।